আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি মাওয়া ঘাটে। আজকের এই ভিডিওতে মাওয়া ঘাটের কিছু অংশ দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই। এই মুহূর্তে আছি 3 নং ফেরিঘাটের কাছে বা 3 নং ফেরিঘাটে। এই হলো ঐতিহাসিক পদ্মা নদী। আমাদের বিভিন্ন সাহিত্যে, কবিতায়, গল্পে যে নদীর নাম লেখা আছে খুব ঐতিহাসিকভাবে, সেই পদ্মা নদীর পারে আমরা দাঁড়িয়ে আছি। পদ্মা নদীর মাঝি সহ বেশ কিছু ঐতিহাসিক গল্প, উপন্যাস, কবিতা এই নদীটিকে ঘিরেই রচিত। আমরা সেই ঐতিহাসিক পদ্মা নদীর পারেই দাঁড়িয়ে আছি। এই পদ্মা, এই মেঘনা, আমার রাখাল মন। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল মন গান গে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে, আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। এই পদ্মা। এই হলো জুনায়েদ এবং রবিউল ইসলাম। তো এখানে আসার পরে অনুভূতি কি? আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি। আমরা যে প্রজেক্ট ঘুরে আসলাম, আসার পরে যে পদ্মা ব্রিজটা যে দেখতেছি, এই ব্রিজটায় দেখার অনুভূতি, মানে কত যে কত বছর ধরে সাধনা চলতেছে সারা বিশ্বে এই আলোকিত এই পদ্মা সেতু হবে কি হবে না, এমন বাস্তবে এখন দৃশ্যমান হবে পুরো পদ্মা সেতুটা। তাই এই ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে পুরো পদ্মা সেতুটা দৃশ্যমান হওয়ার দেখার জন্য। কাজ না, স্পেন বসবে, স্পেনগুলো আর কি, কাজ শেষ হইতে আরও সময় লাগবে একটু। জুনায়েদের কি অনুভূতি? আমার অনুভূতি মজা করে বলতে গেলে একদম ওয়াও। বিশেষ করে আমরা এমন একটা সময় আসছি, সূর্য ডুবে যাচ্ছে, লাল কুসুমটা নেমে যাচ্ছে, আর কুয়াশা আছে অনেক। যদিও এখনও পুরো শীত আসেনি, কিন্তু কুয়াশার প্রভাব দেখা যাচ্ছে। বন্ধুরা, ওই দূর থেকে দেখা যাচ্ছে পদ্মা সেতুর পিলার এবং কাজের অগ্রগতি। আসলে এই মুহূর্তে দেখানো যাচ্ছে না, যে কুয়াশার কারণে আমরা পুরোপুরি ভিউটা দেখাতে পারছি না। তো বন্ধুরা, আমরা এখন ফেরিঘাটের, মানে একদম ফেরিঘাটেই আছি এই মুহূর্তে। তো আমরা আরেকটু পানির কাছাকাছি যাব, দেখার এবং দেখানোর চেষ্টা করব যে এখানে মানে কী ধরনের যানবাহনগুলো এদিক দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, পানি বেশি হওয়ার কারণে এই যে ঘাট, এই ঘাটের মানে এই দিক দিয়ে ফেরি উঠানামা করে, কিন্তু এই জায়গাটা ভেঙে যাওয়ার কারণে এখন আপাতত এদিক দিয়ে গাড়ি উঠানামা বন্ধ আছে এবং এটার মেরামত কাজ চলছে। বস্তাগুলো যেন না নড়ে সেজন্য নিচে বাঁশ দিয়ে বাঁধা হচ্ছে। এটা আবার লোহার বদলে বাঁশের কথা চিন্তা করার কোনো কারণ নেই। আমরা তুলবো এদিকে, চাও চাও। তোমার নাম কি? তোমার নাম বলো, কে শরম পাইছো? আরে পরে যাবে তো। ঘাটের পাশে, মানে ঘাটের পারে, নদীর পারে এই ধরনের খাবার দোকান অ্যাভেলেবেল। তো এখানেও
বিভিন্ন ধরনের ভর্তা আইটেম দেখলাম, তার মানে প্রায় প্রতিটি দোকানে একই অবস্থা। বন্ধুরা, আমরা এখন একটি প্ল্যাটুনে উঠছি, যদিও এখানে কোনো ফেরি কিংবা গাড়ি দাঁড়ানো নেই। বন্ধুরা, ফেরি কুমিল্লা নামের একটি ফেরি। ফেরিতে গাড়ি বা যানবাহন উঠানো হচ্ছে, আর আমরা এখন যে ফেরির যে প্ল্যাটুনে দাঁড়িয়ে আছি, এখানে এখানকার ফেরিটি কিছুক্ষণ আগে এখান থেকে যানবাহন বোঝাই করে চলে গেছে। নামটা দেখো, সুলাইমান। সুলাইমান, থাক থাক, বাধা দিলাম না, থাক থাক, দিয়ে যদি ভালো থাকে। বন্ধুরা, একটি ফেরি এই ঘাটে ভিড়তে দেখা যাচ্ছে। বন্ধুরা, যে ফেরিটি ঘাটে ভিড়ছে সে ফেরিটির নাম হলো যমুনা। আর এই ফেরিটি সম্ভবত অনেক বয়স্ক একটি ফেরি, সে কারণে অনেক সেই মান্দাতা আমলের এই ঘর দেখা যাচ্ছে ফেরির মধ্যে, টিনের ঘর, যেটা আসলেই একটু মানে মানে একটু আনকমন। ভাই কি ফেরিতে যাবেন? না। ও আচ্ছা, ঘুরতে আসছেন? ফেরি থেকে হাইডল গেছেন নাকি? ডরিলিক তো আছেই, সেটা হলো পরে, প্রথমে হলো পাইডুলিক। ভেড়ার সাথে সাথেই আমরা এখান থেকে ব্যাক করব। তো এই হলো এই ফেরিটি আমাদের পিছনে, এই ফেরিটি এখন ভিড়ছে। না, আমার পিছনে ফেরি না, আমার পিছনে হলো জুনায়েদ, জুনায়েদের পিছনে ফেরি নাকি? এই সেই দরজা, যেই দরজা দিয়ে ফেরি থেকে গাড়িগুলো নামবে, এবং এদিক দিয়েই গাড়িগুলো উঠে। তো এখন একদম বরাবর এসে এটা মিশবে এবং সিঁড়িটি নামবে। তো আমি এখন এই সিঁড়ি বা গেট যাই বলি, এটা নামার দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করব। ছোট্ট একটি ঝাঁকুনি দিয়ে লেগে গেল একসাথে, এবং এই দড়ি দিয়ে বাধা হচ্ছে যেন গাড়ি চলাচল বা উঠানামার সময় ফেরিটি স্থানচ্যুত না হয় বা মুভমেন্ট না হয়। তো এই যে সিঁড়ি ফেলা হচ্ছে, মাওয়া ফেরি ঘাট থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা গাড়িতে উঠব, তারপর চলে যাব ঢাকার উদ্দেশ্যে। তো বন্ধুরা, মাওয়া ঘাট থেকে আজকের ভিডিওটি এ পর্যন্তই। তবে যাওয়ার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। জুনায়েদ তো বলেই দিল, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
কমেন্ট করবেন কেমন লাগলো আর কি কি আপডেট করা প্রয়োজন অবশ্যই জানাবেন আর পাশাপাশি শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের সাথে যারা মাওয়া দেখেনি বা এই বিষয়ে ধারণা আগে থেকে রাখে না তাদেরকে অবশ্যই জানাবেন মাওয়া ঘাটের আর আপনাদের এবং কোরাল মাছের দাওয়াত দাও মাওয়া ঘাটে ইলিশ এবং কোরাল এছাড়াও রূপচাঁদা আরও অন্যান্য মাছের জন্য দাওয়াত রইল যেহেতু বলা যায় এক জাতীয় ঐতিহ্যই তৈরি হচ্ছে এখানে বা আগে থেকেই আছে আমাদের দেশের আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ